পুনরায় আগমন ও ইমাম মেহদি সম্পর্কে কুরআন কি বলে? তিনি যদি ফিরে আসেন, এখন ভাবুন তিনি কি সুন্নি, শিয়া নাকি অন্য কিছু হবেন। ভাই প্রশ্ন করলেন যে ঈসা আলাইহিস সালাম কি আসবেন, মাহদী আলাইহিস সালাম কি আসবেন, আর যদি আসেন তারা শিয়া সুন্নি না কি হবেন। হ্যাঁ, অনেক হাদিস আছে যা মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে বলে। কোরআন বলছে যে কিয়ামতের আলামত হলো ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। কিয়ামতের অন্যতম আলামত ঈসা আলাইহিস সালামের আগমন, এটার উল্লেখ আছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 116, যে আল্লাহ বারিক তাআলাকে ঈসা আলাইহিস সালাম বলেন, আপনি আমার সাক্ষী থাকুন, আমি তাদের কখনোই বলিনি আমার উপাসনা করো, বরং আমি বলেছি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমার তোমাদের রব। তাই ঈসা আলাইহিস সালাম যে আসবেন, কমপক্ষে 70টা হাদিস আছে যা বলছে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। একই ব্যাপার মাহদী আলাইহিস সালামের, কিয়ামতের আগে তারা আসবেন, তারা শিয়া নাকি সুন্নি হবেন, এর উত্তর হচ্ছে তারা মুসলিম হবেন। মুসলিম উম্মার ঐক্য নিয়ে ম্যানচেস্টার একটা লেকচার দিয়েছি, এখানে বলছি না, অনেক বড় লেকচার। পবিত্র কোরআনে আল্লাহ বলেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 67, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি না খ্রিস্টান না মুসলিম ছিলেন। কোরআন বলছে সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 52, ঈসা আলাইহিস সালাম মুসলিম ছিলেন। কোরআন বলছে সূরা হজ অধ্যায় 22 আয়াত 78, আল্লাহ তোমাদের বলেছেন, মানে আমাদের বলেছেন মুসলিম। আল্লাহ বলেন সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 66, সকল উষ্ঠ বেন্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম। সূরা ফুসিলাত আল্লাহ বলেন অধ্যায় 41 আয়াত 33, কলা ইন্নানি মিনাল মুসলিমিন, বলো যে তুমি মুসলিম, 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 মুসলিম। কমপক্ষে 37 বার আল্লাহ এই শব্দটা ব্যবহার করেছেন, মুসলিম, 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 22 বার মুসলিমুন হিসেবে আর 15 বার মুসলিমিন হিসেবে। তাই সর্বোত্তম হচ্ছে আল্লাহ, আমাদের যে সর্বোৎকৃষ্ট নামটা দিয়েছেন তা হলো মুসলিম, আর ঈসা আলাইহিস সালাম এবং মাহদী আলাইহিস সালাম ইনশাআল্লাহ তারা মুসলিম হিসেবেই আসবেন। একজন অমুসলিম প্রশ্ন করবেন, আমার নাম গীত ম্যানসন, আমি জানতে চাই যে ইসলাম সম্পর্কে আরো জানার জন্য কোন বইটি সবচেয়ে ভালো হবে, সেটা হতে হবে ইংরেজিতে। আমি ভাইকে অভিনন্দন জানাচ্ছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই মাইক্রোফোনের সামনে এসে প্রশ্ন করেছেন। প্রশ্ন হলো, যদি ইংরেজিতে ইসলাম সম্পর্কে আরো জানতে চান তবে কোন বইটা সবচেয়ে ভালো হবে। ভাই, ইংরেজিতে সবচেয়ে ভালো বই হলো পবিত্র কোরআনের অনুবাদ। পবিত্র কোরআন, ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্টের মধ্যে পবিত্র কোরআন হলো সর্বশক্তিমান, স্রষ্টার সর্বশেষ টেস্টামেন্ট। যদি খ্রিস্টানরা ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্টকে বিশ্বাস করে, পবিত্র কোরআন হলো সর্বশক্তিমান, স্রষ্টার সর্বশেষ টেস্টামেন্ট, সবচেয়ে ভালো যে বইটা পড়তে পারেন তা হলো পবিত্র কোরআনের অনুবাদ। বিভিন্ন ধরনের অনুবাদ পাওয়া যায়, এগুলোর মধ্যে সহি ইন্টারন্যাশনাল ভালো, যা আমেরিকা 3 জন নারী মিলে করেছেন। আর আমি নিশ্চিত ইসলাম ব্র্যাডফোর্ডের কাছে এটা আছে, আমি সেন্টারে গিয়েছি, এবং যদি এটা থাকে অনুরোধ করব একটা কপি উপহার দেওয়ার জন্য, পবিত্র কোরআনের অনুবাদের কপি। এই বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। পবিত্র কোরআন বিশ্বের একমাত্র অপরিবর্তনীয় গ্রন্থ, এটা মানবতার প্রতি ঘোষণাপত্র, এটা দয়া ও জ্ঞানের উৎস, অস্বীকারীর জন্য সতর্কবাণী, সন্দেহকারীর জন্য নিশ্চয়তা, দুঃখীদের জন্য সান্ত্বনা, হতাশাগ্রস্তদের জন্য আশা। ভাই, এই বইটাই সবচেয়ে ভালো। আরো বই আছে, ভিন্ন ভিন্ন বই, এটা আপনার পছন্দের উপর নির্ভর করে। সাধারণত আমি পছন্দ করি, কারণ অনেক বিষয় আছে যখন আমি অমুসলিমদের সাথে কথা বলি তার আগ্রহের দিকটাই আমি পছন্দ করি। যদি বিজ্ঞানে আগ্রহী হয় আমি কোরআন ও বিজ্ঞান বিষয়ে বই দিই, তার পছন্দের উপর ভিত্তি করে। এই পদ্ধতিতে এই সবচেয়ে ভালো কোরআন। বোঝার জন্য কোরআনের সাথে অন্যান্য বইও আছে, যেমন আন্ডারস্ট্যান্ডিং ইসলাম, আয়া ইব্রাহিমের লেখা, আমার মনে হয় এটাও ইসলাম ব্র্যাডফোর্ড সেন্টারে পাওয়া যাবে। আপনাকে কিছু বইপত্র দেওয়ার জন্য আমি প্রতিষ্ঠানটাকে অনুরোধ করব। সর্বোত্তম দিক নির্দেশনা হলো কোরআন, আর কোরআনে ইন্ডেক্সও আছে। কোরআন পড়ার একটা নিয়ম হলো প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়া। দ্বিতীয়ত, যীশুখ্রিস্ট বা ইসলাম ইসলাম সম্পর্কে কোরআন কি বলে তা জানতে চাইলে ইন্ডেক্স বের করেন, আপনি যে অক্ষরে চলে যান আপনি পেয়ে যাবেন। তার জন্ম সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 42, 43 ও 44, ওয়াইস কালাতুল মালায়েকাতু ইয়া মারিয়াম ইন্নাল্লাহ আসতাফাকি ওয়া দহারাকি ওয়া আসতাফাকি তাইনাল আলামিন, স্মরণ করো, ফেরেশতারা বলেছিল হে মরিয়াম। এটা বেশ ভালো ইন্ডেক্স, নারীদের সম্পর্কে আপনি জানতে চাইলে ডব্লিউ অক্ষরে চলে যান। এভাবেই আপনার পছন্দের বিষয়ে জানতে চাইলে সর্বশেষ ও চূড়ান্ত কিতাবে কি বলা হয়েছে তা জানতে পারবেন। আমার একটা ছোট্ট বই পড়তে আপনাকে অনুরোধ করব, যা ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য বিষয়ে। এ বিষয়ে ভিডিও ক্যাসেটও আছে আমার, ভালো হবে ভিডিও ক্যাসেট দেখাটাই।
সেখানে স্পষ্ট করতে চেষ্টা করেছি যে পার্থক্যগুলো বাদে পার্থক্য যা আছে তা ভিন্ন বিষয়, কমপক্ষে বাইবেল ও কোরআনে যা সাদৃশ্য আছে আসুন সেগুলো আমরা মেনে চলি। পড়লে দেখবেন কোরআন ও বাইবেল উভয়ই বলছে যে এক স্রষ্টা বিশ্বাস করতে হবে। আমি সব তথ্যসূত্র দিয়েছি বাইবেল থেকে, কোরআন থেকে লম্বা লেকচার। বাইবেল ও কোরআন উভয়ই বলে সর্বশেষ ও চূড়ান্ত নবীকে বিশ্বাস করতে হবে। বাইবেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী আছে। বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 18, বুক অফ আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ 12, সং অফ সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অফ জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26 আমি অনেক তথ্যসূত্র দিয়েছি। বাইবেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে একটা লেকচার দেওয়া যায়, খ্রিস্টান ধর্মের স্রষ্টা ধারণা বিষয়ে একটা লেকচার দেওয়া যায়। তাই এভাবে ইনশাল্লাহ আপনি যখন কোরআন পড়বেন এবং বইগুলো পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দেবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এক বোন প্রশ্ন করেছেন, বহু বিবাহ সম্পর্কে অনেক প্রশ্ন আছে এবং প্রশ্ন হচ্ছে আল্লাহর লিখিত ভাগ্য মেনে নিতে বিবাহিতা নারী কিভাবে উৎসাহিত হতে পারে যে স্বামী অন্য স্ত্রী গ্রহণ করবে, সে তার স্বামীর জন্য অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারবে। বোন প্রশ্ন করলেন যে নারী কিভাবে তার স্বামীর অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারে, যা আমি আমার উত্তরে বিস্তারিত আলোচনা করেছি। ইসলাম কেন বহু বিবাহকে অনুমতি দেয় তার কারণও বলেছি, অর্থাৎ পুরুষের একাধিক স্ত্রী নারী কিভাবে মেনে নিতে পারে। তিনি ভালো মুসলিম হলে এবং প্রয়োজন থাকলে, আর তিনি যদি মনে করেন যে প্রত্যেক পুরুষের দ্বিতীয় স্ত্রী আবশ্যক নয়, এটা আবশ্যক নয়, কিন্তু স্ত্রী যদি মনে করেন দ্বিতীয় স্ত্রী স্বামীর দরকার, তবে স্ত্রীর উচিত অনুমতি দেওয়া, এটা গ্রহণযোগ্য। আর স্ত্রী যদি মনে করেন সমাজের জন্য এটা দরকার, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সমাজে যা দেখি, আমি উপদেশ দিচ্ছি না যে প্রত্যেক মুসলিমের একের অধিক স্ত্রী থাকা দরকার, এটা সম্ভব না, কারণ এটা হলে পুরো অনুপাতটা উল্টে যাবে। যদি প্রয়োজন হয় তবে ঠিক আছে। আমি লেকচারে বলেছি মাঝে মাঝে কিছু পুরুষ অতি কামুক হয়ে থাকে, কিন্তু পশ্চিমা সমাজে স্বামীর বিয়ের বাইরে মেলামেশায় স্ত্রী কিছুই মনে করে না, পাঁচজন দশজন ২০ জন কোনো সমস্যা নেই, কিন্তু মাত্র একজন বৈধ স্ত্রী হলে সহ্য করতে পারে না। তাই আপনি যদি স্বামীর প্রয়োজন অনুভব করেন আর সে যদি ভালো হয় ইত্যাদি, এটা গ্রহণযোগ্য। একজন বৈধ স্ত্রী প্রয়োজন থাকলে এবং স্ত্রীকে তার অধিকার দিলে উপপত্নী থাকার চেয়ে ভালো, যা সমস্যার কারণ হতে পারে, রোগের সৃষ্টি হয়ে স্ত্রীকেও আক্রান্ত করতে পারে। আর মূলত এটাতে কোরআনের অনুসরণ করা হচ্ছে না। আশা করি উত্তরটা পেয়েছেন। এখন বন্দের পক্ষ থেকে প্রশ্ন, বলা হয় যে পুরুষের তুলনায় নারীরা বেশি জাহান্নামে যাবে, তাহলে নারীরাই পাপের উৎস, এই কথা কি সত্য? বোন প্রশ্ন করলেন যে নারীরা বেশি সংখ্যায় জাহান্নামে যাবে, এটা একটা হাদিস, তার মানে কি নারীরা পাপের উৎস?